আসসালামু আলাইকুম। তো আমি এখন যেটার মধ্যে আছি সেটা হচ্ছে একটা মশারি নেট হাউস। তো এই মশারি নেট হাউসের মধ্যে যেভাবে বাগানের চারা রোপণ করা আছে, তো এটা হচ্ছে একটা বাগানের জমি। এই জমিতে মূলত একটা আধুনিক পদ্ধতিতে বেগুনের চারা রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মালচিং ফ্লেমের মাধ্যমে বেগুন গাছের চারা এখানে লাগানো হয়েছে। তো এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে মূলত অনেক বড় একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই জায়গা মূলত 22 শতক জমির উপরে এই মশারি নেট হাউসটা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ আপনার কীটনাশক মুক্ত বেগুন উৎপাদন হবে আগামী রমজান মাসকে টার্গেট করে। এদিকে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলি কত সুন্দর সতেজ, খুব সুস্থ গাছগুলি আছে। এদিকে যদি দেখাই, এদিকের গাছগুলো খুব সুন্দর আছে, সামনের গাছগুলো মাশাল্লাহ অনেক ভালো আছে। তবে এই মালচিং পেপারটা অনেক পুরনো, যেটা এর আগে কয়েকবার আপনার ব্যবহার করা হয়েছে, সেই মালচিং পেপারটা এখানে ইউজ করা হয়েছে খরচ কমানোর সাথে। ওদিকে সামনে যত দূর দেখতে পাচ্ছেন টোটালি বেগুন, সবগুলোই বেগুন। এগুলি এখানে যা আছে সবই বেগুন, বেগুন গাছ এখানে রোপণ করা হয়েছে। তো রমজানকে টার্গেট করে আসলে ভোক্তাদেরকে বিষমুক্ত বেগুন খাওয়ানোর জন্য এখানে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। তো এটার ঠিকানা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলা আলিপুর ইউনিয়ন আলাদিপুর গ্রামে। এখানে সম্পূর্ণ কীটনাশক মুক্ত একটি বেগুনের জমি এখানে তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা যারা এই পদ্ধতিটা অবলম্বন করতে চাচ্ছেন তারা করতে পারেন। আসলে এখানে অনেক টাকা ব্যয়বহুল না, হয়তোবা মাত্র 1030 টাকা খরচ করলে এরকম একটা ঘর নির্মাণ করা সম্ভব। তবে এখানে আর একটা বিষয় দেখা যাচ্ছে যে বেগুনের জমির এখানে 3টা প্লট করা আছে। এই একটা প্লট, এই পাশে একটা প্লট, এবং ওই লাস্টের দিকে দেখতে পাচ্ছেন আর একটা প্লট। তো 3টা প্লটে এখানে হচ্ছে বেগুন করা হয়েছে, এবং মাঝে এই যে যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাশের বেডের পানি, এবং এই পাশের বেডের পানি যেন এক না হতে পারে তার কারণে এই মাঝখানে একটা বেড করা হয়েছে। তো এই পাশের জমিটা একটু উঁচু, তারপরে এই জমিটা একটু নিচু, তারপরে জমিটা আরেকটু নিচু। তো এখন যদি দেখাই এই মাঝখানের বেডে, এখানে দেখেন মরিচের চারা রোপণ করা হয়েছে। এখানে মরিচের চারাগুলো অনেক সুস্থ, এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটালি মরিচের চারা এই বেডগুলোতে রোপণ করা হয়েছে। এইখানে দেখছি সাধারণভাবে বাঁশের খুঁটিগুলো দেওয়া হয়েছে। এখানে এই প্রত্যেকটা বাঁশের খুঁটিতে আপনার UPV পাইপ ব্যবহার করা হয়েছে, নিচে যাতে বাঁশটা পচে না যায়। এবং বাঁশের উচ্চতা হচ্ছে 12 ফিটের বাঁশ, এখানে 2 ফুট মাটির নিচে দিয়ে 10 ফুট উপরে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তারপর চারপাশে তারের একটা টানা দেওয়া আছে এখানে, এবং ওই সামনে দিয়ে একটা গেট, ওইখানে গেট রাখা হয়েছে। ওই গেট দিয়ে সবাই প্রবেশ করে, বিশেষ করে প্রয়োজন ছাড়া তো আর কেউ প্রবেশ করতে পারবে না। এবং যে জমিটা, এই জমিটাতে মূলত অনেক সেচ কম লাগে, যার কারণে জমির গাছগুলোর চেহারাগুলি এখনও মাশাল্লাহ খুব সুন্দর আছে। এটা হচ্ছে প্রবেশের পথ, এই পথ দিয়ে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মেইন গেট, তো এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। এখান দিয়ে আসলে মানুষ ছাড়া আর কোনো কিছু এখানে ঢোকা সম্ভব না। এখানে চতুর্পাশ দিয়ে খুব টাইট করে আটকানো, যেখান দিয়ে নাকি একটা পোকাও যেতে পারবে না। তো দর্শক, আজকের মতো এখানে এ পর্যন্তই শেষ করা হচ্ছে।
পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।